পুলিশ ভাই মারা গেছে তাকে মৃত মানুষকে চাপা দিয়ে কোপায় কেমন করে? আমি তো অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। তাই আমি সমাজের বিবেককে অনুরোধ করবো যে আপনাদের বিবেক জাগ্রত করেন, দলবাজি না, যেটা বাস্তব, যেটা সত্য, যেটা সুন্দর সেটার পক্ষে কথা বলেন। এবং আমি একটা দৃঢ় বিশ্বাস রাখি যে এই অসত্য কোনো সময় সত্যের সাথে পারে না, অন্যায় কোনো সময় ন্যায়ের সাথে পারে না। এবং বাংলাদেশে ওরা অবস্থিত অনেকবার চেষ্টা করেছে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যখন মানুষের গাড়িতে আগুন দেন, ওই মানুষটার যে হাহাকার, এই হাহাকার থেকে কিন্তু আপনি বাঁচবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে এই হাহাকার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মানুষের গায়ে যখন আগুন দিবেন, একবার নিজের গায়ে একটু আগুন দেন তো, একটু দেখেন তো একটা ম্যাচের কাঠি আপনার হাতের আঙুলে লাগিয়ে কেমন কষ্ট হয়। তাই যারা আগুন দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো, এই অভিশাপ নেবেন না, এই অভিশাপ নেবেন না, বিধ্বস্ত হয়ে যাবেন। আর তাছাড়া জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, আপনারা কারা কারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সয় সম্পদ কোথায় আছে, আপনাদের গাড়ি কোথায় আছে, আপনাদের বাড়ি কোথায় আছে, আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান কোথায় আছে, সে কিন্তু নারায়ণগঞ্জের মানুষ জানে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে অগ্নিতে হামলা দর্শন করে, আপনাদেরকে কে রক্ষা করবে তখন? তখন তো এই পুলিশের কাছে দৌড়াবেন আপনারা, যে পুলিশকে চাপা দিয়ে কুমিয়ে মারছেন মৃত্যুর পর। তাই আশা করি যে আমাদের এই কথাগুলিকে দুর্বলতা হিসাবে নেবেন না, আমাদের এই কথাগুলি আপনাদের জন্য সহানুভূতি জানাচ্ছি। এইভাবে রাজনীতি হয় না, রাজনীতি করতে গেলে জনগণের সমর্থন লাগে, এই সন্ত্রাসী কার্যকলাপের রাজনীতি হয় না। তাই এই আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জকে শান্ত রাখার জন্য, বাংলাদেশকে শান্ত রাখার জন্য এবং আমাদের জেলার দলীয় নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন, মানুষের সম্পদ যাতে ধ্বংস না হয়, আল্লাহ তাতে দেশটাকে যেভাবে উনি এগিয়ে নিচ্ছেন, আল্লাহ তাতে সেটাকে কবুল করেন। এই সমস্ত শয়তানের অনুসারীরা যাতে পরাজিত হয়, এবং আমার বিশ্বাস শয়তান কোনো সময় আল্লাহর রহমতের সাথে পারে না।